আসসালামু আলাইকুম সিভিট সার্ভে ফোরামের সকল মেম্বাররা আশা করি সবাই ভালো আছেন তো ভিডিওটি হচ্ছে মূলত আপনাদের আইপি চেঞ্জ হওয়ার পরে সোয়ার্কবাক্স প্রোফাইল থেকে কিভাবে অ্যাড্রেস চেঞ্জ করবেন সেই বিষয়ে তো চলুন দেখে কীভাবে এটা করতে হবে আপনার আইপি কানেক্ট করার পরে ব্রাউজারটি ওপেন করবেন এবং প্রথমেই আইপি চেক করে নেবেন যে আইপি কানেক্ট ঠিক আছে কিনা না কারণ এই ভুলের কারণেই ম্যাক্সিমাম সোয়াক বাক্স অ্যাকাউন্টগুলো ব্যান্ড হয়ে থাকে প্রক্সি থেকে আইপি কানেক্ট করার পর সবার প্রথমেই আপনাদের আইপিটা চেক করে নেবেন হুড থেকে হুড ডট নেট থেকে তারপরে বাক্স হোম পেজে এসে আপনার প্রোফাইলের ওপর ক্লিক করে সেটিংস নামে একটি অপশন পাবেন এই সেটিংসে চলে যাবেন আপনার পাসওয়ার্ডটি দেবেন এখানে আপনার পাসওয়ার্ড দিয়ে অ্যাক্সেস করার পরে অ্যাড্রেস নামে এখানে একটি মেনু পাবেন অ্যাড্রেস মেনুতে গিয়ে এডিটে ক্লিক করবেন বাস এভাবে রেখে দিন তারপরে যে কাজটি করতে হবে সবচেয়ে সহজ জিলো জিলো লিখে গুগলে সার্চ করবেন এবং প্রথম যে ওয়েবসাইটটি আসবে এই ওয়েবসাইটে ঢুকবেন জিলো ভালো করে দেখে নিন ডাব্লু আচ্ছা এখানে আসার পরে আপনার চেঞ্জ হয়ে যাওয়া যে নতুন জিপ কোডটি আছে সেই জিপ কোডটি এই হুড় থেকে কপি করে নেবেন নিয়ে এখানে পেস্ট করবেন পেস্ট করে সার্চ করবেন এই প্রশ্নটি আসলে কেটে দেবেন আচ্ছা তো আপনার নতুন জিপ কোডের অ্যাড্রেসে সব ঠিকানাগুলো আছে এখানে বাড়ির সবগুলো এখানে চলে আসবে অ্যাপার্টমেন্টের প্রাইজ এবং তার নিচে একটি অ্যাড্রেস দেওয়া আছে তো আমাদের মূলত এই অ্যাড্রেসটি প্রয়োজন তো সেই অ্যাড্রেসটি কপি করার পূর্বে দেখে নেবেন যে শেষে আপনার জিপ কোডটি আছে কি না আপনি সেই অ্যাড্রেসটি কপি করে নেবেন এটির একটু ক্লিক করবেন ক্লিক করার পর এভাবে ওপেন হবে দেন আপনি এখান থেকে ইজিলি অ্যাড্রেসটি কপি করতে পারবেন কপি করে একটি নোটপ্যাড নেবেন কারণ মাঝে মাঝে দেখা যায় আপনারা এখানে একটি ভুল করেন তো সেই ভুলটা না হওয়ার জন্য আপনারা প্রথমেই একটি নোটপ্যাড নিয়ে নেবেন নোটপ্যাডে অ্যাড্রেসটি পেস্ট করবেন এবং প্রথমে যে সংখ্যাটি আছে অ্যাড্রেসটি পেস্ট করবেন দেন এই যে ওয়ান ফাইভ সেভেন এটি হচ্ছে কি আপনার অ্যাপার্টমেন্ট নাম্বার শেষের যে সংখ্যাটি জিপ কোড এবং প্রথমে যে সংখ্যাটি দেখবেন এটি অ্যাপার্টমেন্ট নাম্বার এটি আলাদা করে আবার অ্যাপার্টমেন্ট নাম্বার হিসাবে আপনি সংরক্ষণ করে রাখবেন দেন কাজ শেষ আপনারা আপনাদের অ্যাকাউন্টে চলে আসবেন দেন এই নিউ অ্যাড্রেসটি এখানে পেস্ট করবেন এবং অ্যাপার্টমেন্ট নাম্বারটি আপনার অ্যাপার্টমেন্ট সুইট নাম্বারে পেস্ট করে দেবেন তারপরে আপনাদের অ্যাড্রেস চেঞ্জ হয়ে যাওয়ার পর যে নিউ রিজিয়ন এবং নিউ সিটি আসে সেটা আপনারা এখান থেকে চেঞ্জ করে নেবেন নেওয়ার পরে সেভে ক্লিক করবেন আপনাদের ইমেল আইডিতে একটি ভেরিফিকেশন কোড যাবে সেই কোডটিতে গিয়ে ভেরিফাই করলে আপনাদের অ্যাড্রেস চেঞ্জ হয়ে যাবে তো আশা করি সবাই এরপর থেকে নিজেরাই আপনাদের অ্যাড্রেস চেঞ্জ করে নিতে পারবেন আইপি চেঞ্জ হয়ে যাওয়ার পর থেকে তারপরেও যদি আপনাদের কোনো সমস্যা হয় তো অবশ্যই আমাদেরকে জানাবেন আমাদের অ্যাডমিন প্যানেলে আপনারা মেসেজ করবেন ডিসকডে মেনশন করবেন অ্যাডমিন দেন তারা আশা করি দেখে দেবে তো ধন্যবাদ সবাইকে